বড়লেখায় বাবুল চাষা নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সমন ভাগ চা বাগান এলাকার একটি লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত চা শ্রমিক ওই চা বাগানের মৃত শ্রীপ্রসাদ চাষার ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বাবুল চাষা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় তিনি ঘর থেকে বেরিয়ে যান। গেল রোববার সন্ধ্যার দিকে বাবুল চাষা ঘর থেকে বেরিয়ে যান, পরে আর ঘরে ফেরেননি। স্বজনরা তাকে কোথাও খুঁজেও পাননি। পরে বৃহস্পতিবার সকালে দক্ষিণভাগ উপজেলার দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগান এলাকার লেকে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা জনপ্রতিনিধি ও পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে বড়লেখা থানার উপপরিদর্শক জাহেদ আহমেদ জানান, বাবুল চাষা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।